রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। বিরোধীদের এই অভিযোগ ফুৎকারি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানিয়েছেন, দেশের 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার অবস্থান ভালোর দিকে থেকে পঞ্চম স্থানে রয়েছে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি জানান, মানবিক দিক থেকে 10,300 শিক্ষকদের সমস্যার সমাধান কল্পে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে সরকারের। পাটিগণিতের হিসাব অনুসারে হাতের মাত্র কয়েক মাস বাকি, এরপরে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই হাই ভোল্টেজ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সবকয়টি রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে, আর তাতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলি তাদের প্রচার প্রসারের সাথে সাথে সাংগঠনিক শক্তি সংহতকরণে বিশেষ জোর দিয়েছে। শনিবার প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির প্রভারী মহেশ শর্মা, বিজেপি সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি জানান, 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যে হর ঘর চলো অভিযান এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মসূচিতে রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেওয়া হবে। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর আমরা যে রিপোর্ট কার্ড আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে আমাদের রিপোর্ট কার্ড, কারণ ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের জন্য কাজ করছে, সেই কাজগুলির লক্ষ্যে বাস্তবায়ন যে আমরা করেছি রিপোর্ট কার্ড, এরকম একটা রিপোর্ট কার্ড বিধানসভা ওয়াইজ আমাদের মধ্যে আমাদের বুকে বল রয়েছে, যার কারণে আমরা এরকম রিপোর্ট কার্ড তৈরি করেছি। এই রিপোর্ট কার্ড নিয়ে আমরা জনগণের কাছে যাব আমাদের সেই ঘর ঘর চলো অভিযান। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে বিরোধীদের এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানিয়েছেন, দেশের 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার অবস্থান ভালোর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। এখানে অনেক সময় বিরোধীরা বলেন যে আইন শৃঙ্খলায় এখানে প্রচুর অবনতি হয়েছে। আপনারা জানেন যে ন্যাশনাল যে ক্রাইম বোর্ড, সেখানে যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে যে 28টা যে আমাদের রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরা পজিশন নিচের দিক থেকে পঞ্চম স্থানে সর্বনিম্ন। তো সেই দিক দিয়ে ওনারা যদিও এইভাবে বারবার বলছেন, আমি আজকেও আগেও বলেছি, তবু আজকে আপনাদের সামনেটা জানাতে চাইছি যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা যে আগে 2018 আগে যেরকম অবস্থা ছিল আমরা সবাই জানি কীরকম আইন শৃঙ্খলা ছিল, সেই তুলনায় আমাদের এখন এগিয়ে। সেই সাথে মুখ্যমন্ত্রী জানান, মানবিক দিক থেকে 10,300 শিক্ষকদের সমস্যার সমাধান কল্পে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে সরকারের। আপনি বললেন 10,323, আপনারা দেখেছেন এটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে, বহু সমস্যা হয়েছে, বহু লোক মারা গেছে। আমরা ওদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, আমাদের ভিশন ডকুমেন্টস আমরা বারবার বলেছি, মানবিকতার সাথে আমরা দেখব। আপনারা দেখেছেন ওনাদেরকে আমি আবারও বলবো, এই যে রিলে অনুষ্ঠান উদাহরণ করছেন, তো এখান থেকে ওরা যাতে সরে আসেনকে আশ্বস্ত করেছি, যেহেতু এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে এবং এখানে লিগেল ইস্যু, ওনাদের কথায় বা আমার কথায় হবে না, এখানে লিগেল বিষয় আছে। তো সেই কারণে ওনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে সমস্ত তোমাদের আপনাদের যদি কোনো লিগেল ব্যক্তি থাকে ওনার কথা বলবো। তো নিশ্চয়ই এই সরকারের যে চেষ্টা তার মধ্যে কিন্তু কোনো খামতি নেই, তো আমরা চেষ্টা করছি। রাজ্যের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য 4 জন বিশেষ পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী। তাদের নামগুলি সবার সামনে তুলে ধরেন। সংগীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে আমাদের ত্রিপুরা থেকে 4 জন পেয়েছে। একজন হচ্ছে সংগীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2020 শ্রীমতী তরু বালা দেবর্মা, ফোক মিউজিক এন্ড ডান্সে পেয়েছেন। আরেকজন উস্তাদ বিসমাল্লা খান ইভা পুরস্কার 2020 শ্রীমতী তাপসী দেবর্মা ফোক মিউজিকে পেয়েছেন। আরেকজন উস্তাদ বিসমাল্লা খান ইভা পুরস্কার 2021 শ্রী লিটন দাস
পাপেট মেকিং। আরেকজন পেয়েছেন আজাদিকা অমৃত মহোৎসব স্পেশাল অ্যাওয়ার্ড শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস তবলাতে। বিউরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।